হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে সুপার 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 এক্সাইটেড তোমাদের সঙ্গে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট প্ল্যান ফলো করে কী কী সেহরি খেলাম, কী কী এক্সারসাইজ করলাম, আলটিমেটলি রেজাল্ট কী পেলাম সব কিছু শেয়ার করার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও স্টার্ট করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেতে পারো। একটা ভিডিও বানানোর পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে, মানে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব তো আশা করা যেতেই পারে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লেটস গেট স্টার্টেড। সো ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের পরামর্শ অনুযায়ী একজন চাইলেই 10-15 কেজি পরিমাণ ওয়েট কমাতে পারে এই রমজানের 30 দিনে। তার জন্য কি করতে হবে, সেহরিতে লবণ পানি মিশিয়ে খেতে হবে অথবা ডাবের পানি খেতে হবে, অথবা যদি কেউ এভাবে না পারে তাহলে একটু ডিম ভেজে খেতে পারে, সেটা অবশ্যই খাঁটি ঘি দিয়ে হতে হবে, বাদাম ভেজে খেতে পারে সেটাও খাঁটি ঘি দিয়ে হতে হবে, কিংবা যদি এভাবে কেউ না পারে তাহলে কি করতে হবে, তাহলে সে প্রচুর পরিমাণ ভেজিটেবলস বা শাকসবজি ডিমের সঙ্গে খেতে পারে। সো আমি ডিমের অপশনটা বেছে নিলাম এবং ভেজিটেবলসের অপশনটা বেছে নিলাম, কারণ ভেজিটেবলস থেকে আমার কার্ব আসবে আর ডিম থেকে আসবে আমার প্রোটিন। আমি যেহেতু এতটা ডেডিকেটেড না ওয়েট কমানোর জন্য, আমি অলরেডি অনেক ওয়েট কমিয়েছি, সো এটাই আমার কাছে বেস্ট অপশন মনে হলো। দেন তার পরামর্শ অনুযায়ী সকাল 8টা বা 8:30 ঘুম থেকে ওঠার পরে আমরা 30-45 মিনিট এক্সারসাইজ করে নেব, নর্মাল এক্সারসাইজ। এটা হাঁটা হতে পারে বা ইয়োগা হতে পারে। এই টাইমে প্রচুর ঘামানোর প্রয়োজন নাই, কারণ আমরা দিনের শেষে বা বিকেল টাইমে বা ইফতারের আগে দিয়ে আরেকবার এক্সারসাইজ করব। আমি যেহেতু সেহরি করার সাথে সাথে ভিডিওটা শ্যুট করছিলাম, তাই আমার একটু টাইম লেগেছিল, ঘুমাতে যেতে একটু দেরি হয়েছিল। সো আমি 8:30 উঠতে পারিনি, আমি যেটা করেছি আমি 10টায় উঠেছি, তারপরে আমি মোটামুটি ফ্রেশ ফ্রেশ হয়ে এক্সারসাইজে চলে যাই। এরপর সারাদিন কাজ যা যা করার আমি করলাম, দেন 5টার দিকে আমি গেলাম দ্বিতীয় রাউন্ড এক্সারসাইজ করার জন্য। স্যার যদিও বলেছিলেন ইন্টেনসিভ ওয়ার্কআউটটা ইফতারের ইমিডিয়েট আগে করার জন্য, সো এখন আমি ড্রেস চেঞ্জ করে আমার টি শার্টটা পরে নিয়েছি স্যারের নির্দেশনা মতো হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ওয়ার্কআউট যেটা, সেটা করার জন্য 5 মিনিটের জন্য। এবং আমি একটা শ্যু পরে নিচ্ছি, আমার কোনো রানিং শ্যু নেই, কারণ আমি রান করি না, আমি দৌড়াই না, আমি এক্সারসাইজ করি এবং যা করি সেটা জগিং পর্যায়ে পড়ে, সেটার জন্য সেরকম রানিং শ্যুর দরকার হয় না। বাট আজকে আমি এটা দিয়েই চালাবো, কারণ ছোটোবেলা মানে 8-10 বছর বয়সে যখন দৌড়াতাম, এতদিন পরে আবার আজকে দৌড়াচ্ছি, সো কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার যেটা করেন, উনি হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউটে 12 স্পিডে দিয়ে দৌড়াতেন, আমি মেবি এতটা পারবো না, আমি ফার্স্ট দেখি 10 দিয়ে স্টার্ট করি, অনেকদিন পরে একটু ভয় ভয় লাগছে বাট স্টার্ট করতে চাই। ওকে, সো লেটস ট্রাই। প্রথমবার আমি 8 স্পিডে দৌড়েছি, এরপর বাকি 4 বার কিন্তু আমি 10 স্পিডে দৌড়েছি। পরবর্তীতে আমার কনফিডেন্ট আরও একটু বেড়ে যায়, 12 স্পিডেও পারতাম মনে হচ্ছিল, বাট যেহেতু প্রথম দিন সো কোনো রকম রিস্ক নিলাম না, কোনো রকম ইনজুর্ড বা অসুস্থ হয়ে গেলে প্রচণ্ড বিপদ হয়ে যাবে, সো স্পিড 10 পর্যন্তই রেখেছি।
ও মাই গড, লুক এট মি, আমি জাস্ট হাঁপাচ্ছিলাম, তখন জাস্ট বুঝতে পারিনি, বাট এখন ভিডিওতে দেখে সেটা রিয়েলাইজ করতে পারছি কি পরিমাণ হাঁপাচ্ছিলাম। ওকে, বাট ফাইনালি আমি ফিনিশ করলাম আমার দৌড়ানো, এক কথায় হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ওয়ার্কআউট, যেটা তোমরা জানো সেটা 30 সেকেন্ড হাই স্পিডে দৌড়াতে হয়, দেন 30 সেকেন্ড রেস্ট নিতে হয়, এভাবে মোটামুটি 5 মিনিটের মতো দৌড়াতে হয়। এবং তার আগে বলে নিই, তার আগে তোমাকে কিন্তু 10 থেকে 15 মিনিট একটা ওয়ার্ম আপ করে নিতে হবে। ওয়ার্ম আপ করে নেওয়ার পরে তুমি হাই ইন্টেন্সিভ ইন্টারভাল ওয়ার্কআউটটাতে যেতে পারবে, এবং সেটা কমপ্লিট করার পরে তোমাকে 5 থেকে 10 মিনিট আবার স্ট্রেচ ট্রেনিংটা করে নিতে হবে। দেন টোটাল তোমার মোটামুটি 20-25 মিনিটের মতো টাইম লাগবে, যেটাতে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার যেটা বলেন, এটাতে এই সময় আমাদের ইনসুলিন লেভেলটা একদম লো পর্যায়ে থাকে, বাট গ্রোথ হরমোনটা হাই পর্যায়ে থাকে। সো এই টাইমে তুমি যদি এক্সারসাইজ করো তাহলে তোমার যেটা হবে, কমপ্লিটলি তোমার ফ্যাটটা বার্ন হবে এবং তুমি এনার্জিটা সেখান থেকেই পাবে। মজার ব্যাপার হচ্ছে, এত স্পিডে দৌড়ানোর পরে এবং সকাল বিকাল 2 রাউন্ড এক্সারসাইজ করার পরে জাস্ট ক্ষুধা এবং পিপাসাতে বুক ফেটে যাওয়ার কথা, বাট 5 থেকে 10 মিনিট পরে আমি দেখি আমি জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল, মানে আমার কোনো ক্ষুধা নেই, আমার কোনো পিপাসা নেই। কোথা থেকে এনার্জিটা বার্ন হলো তাহলে দৌড়ানোর সময়? অবভিয়াসলি আমার জমে থাকা ফ্যাটটাই বার্ন করেছে। সো ইটস প্রুভড, ফ্যাট বার্নের উপযুক্ত টাইম এটাই, ইটস প্রুভড, মানে এটা নিয়ে আমার কোনো সংশয় নেই, আমার কোনো দ্বন্দ্ব, মানে আমার কোনো দ্বিধা নেই, আমি এটা প্রুভ করেছি। সো যদি কেউ চাও ইজিলি এভাবে ফ্যাট বার্ন করতে পারো, অবশ্যই তুমি তোমার ক্যাপাসিটি লেভেলটা চেক করবে, তুমি কতটুকু পারবে সেটার উপর ডিপেন্ড করবে। ইফতারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ইফতারিতে আমার ছিল 2 খেজুর, 1 টুকরা তরমুজ, 2 কলা চিড়া, 1 গ্লাস ডাবের পানি, ইসবগুল হানি লেমন ওয়াটার এবং 1 বল টক দই দিয়ে মিক্সড ফ্রুট। ছোলা আজকে রাখিনি কারণ তাতে আমার ক্যালোরি বেশি হয়ে যাবে। এবার আসো রাতের খাবারে। রাতের খাবারে আমি নিয়েছি ভেজিটেবলস, শাক এবং চিকেন। রাতের খাবারে আমি কোনো ভাত রাখিনি কারণ ইফতারে আমি চিড়া খেয়েছি, তাতে আমার কার্বের পরিমাণ ফিল আপ হয়ে গেছে। তো ফাইনালি একদিনে আমি ওয়েট কত লস করলাম, আদৌ লস হলো কিনা এটা শেয়ার না করে তো থাকতে পারছি না, সো দেখে নিই চলো। প্রথম দিন সেহরির আগে আমি ওয়েটটা চেক করি, এটাতে আসে 54.95, এবং তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু ওয়েটটা 2 বার চেক করেছি, এবং একদিন পরে সেহরির আগ মুহূর্তে ঠিক ওই টাইমটাতেই আমি আমার ওয়েটটা চেক করি, তাতে আসে 54.10। ও মাই গড, ক্যান ইউ বিলিভ, দ্যাট মিন্স 85 গ্রামস আমি লস করেছি একদিনে।
তারপরে এখানে কিন্তু কিছু ব্যাপার আছে, তোমার ওয়েটটা লস ডিপেন্ড করবে তোমার ঘুমের উপরে। আমি যদিও পর্যাপ্ত ঘুমাতে পারিনি 8 ঘন্টা, সো হয়তোবা কম লস হয়েছে। সবার ক্ষেত্রে হয়তো এটা সমান হবে না, কারো আরও কম লস হতে পারে, কারো আরও বেশি লস হতে পারে, বাট আমার তো 85 গ্রামস লস হয়েছে। আমি এটাতে জাস্ট স্যাটিসফাইড এবং 100% স্যাটিসফাইড, এবং আমি সাপোর্ট করতে পারি, আমি এটার সঙ্গে একদম 100% একমত যে তোমরা চাইলেই কিন্তু এটা ফলো করতে পারো। এবং তার আগে চেক করে নেবে তুমি যদি ফিজিক্যালি ফিট থাকো তাহলে তুমি এটা ফলো করতে পারো। আরেকটা ব্যাপার আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করতে চাই, সেটা হলো ওয়েট তুমি যে কোনোভাবে কমাতে পারো, না খেয়ে কম খেয়ে যে কোনোভাবে ওয়েট কমানো যায়, বাট দিস ইজ নট দ্য মেইন পয়েন্ট। ওকে, তুমি কম খেলে, তুমি ওয়েট লস করলে, তুমি দুর্বল হয়ে শুয়ে আছো, দিস ইজ নট ইউর লাইফ। যদি তুমি কম খেয়ে ওয়েট লস করতে পারো এবং সাথে সাথে এনার্জেটিক হও, এনার্জি বাড়াতে পারো, ইমিউন সিস্টেম বাড়াতে পারো, তুমি স্ট্যামিনা বাড়াতে পারো, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। এক্সারসাইজটা এক্স্যাক্টলি সেটাই করে। আমাদের মূল টার্গেট ওয়েট লস করা না, ওয়েট লস করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এনার্জেটিক হতে হবে, আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে। না হলে বড় বড় ডাক্তাররা কখনোই এক্সারসাইজ সাপোর্ট করতেন না, নিশ্চয়ই সাপোর্ট করতেন, রোজা আছে, না খেয়ে আছে সারাদিন, সো এই সময় আমাদের রেস্ট করা উচিত, সারাদিন শুয়ে থাকা উচিত, বাট সেটা তো তারা বলেন না, তাই না? অবশ্যই তারা এক্সারসাইজ সাপোর্ট করেন এবং তার পিছনে নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা। সো আমি গতকালকে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের প্ল্যান অনুযায়ী দিনটা পার করে যেটা ফিল করলাম, আমি কিন্তু সারাদিন নর্মালি যত কাজ করার আমি সব কিছু করেছি, দেন এক্সারসাইজ দিনে 2 বার করেছি, দেন ইফতারের পরবর্তীতেও যত রকম ওয়ার্ক, নামাজ, কালাম যা আছে আমি কিন্তু সব রকম করেছি। আমার এনার্জি এতটুকু আমি কম লক্ষ্য করিনি, বরং আরও দ্বিগুণ। জাস্ট বিলিভ মি, প্রথম দিকে এটা পসিবল না, এটা নিশ্চয়ই একটা প্র্যাকটিসের ব্যাপার আছে, ধীরে 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 আমাদেরকে সেটা আয়ত্ত করতে হবে। এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন টপিক নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রমজান তোমাদের ভালো কাটুক, আল্লাহ হাফেজ।